বিসমিল্লাহ রহমান রহিম। ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নে সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে যেসব বিষয় থাকার সম্ভাবনা বেশি সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা শুরুতেই বিজ্ঞান সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে প্রথম যে শিখন অভিজ্ঞতা আছে, যে ফসলের ডাক, আমরা সেই ফসলের ডাক শিখন অভিজ্ঞতায় যেসব বিষয় শিক্ষার্থীদের জানা প্রয়োজন ষাণ্মাসিক মূল্যায়ন উপলক্ষে যেসব বিষয় জানা অতীব জরুরি সেসব বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথমে আমরা ফসলের ডাক এই ফসলের ডাক শিখন অভিজ্ঞতায় আমরা যে বিষয়গুলো জানলে আমরা ফসলের ডাক থেকে যে কোনো প্রশ্ন বা যে কোনো কাজ আমরা করতে সক্ষম হব, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ফসলের ডাকে আমাদের যে বিষয়গুলো সেটি হচ্ছে যে এই ফসলের ডাক শিখন অভিজ্ঞতায় বলা হয়েছে আসলে কি ফসল ডাক মানে এখানে কথা বলা, আসলে কি ফসল কথা বলতে পারে? হয়তোবা আমরা জানি যে না, ফসল বা উদ্ভিদ কথা বলতে পারে না, কিন্তু আসলে একজন কৃষক ফসলের কাছে গেলে, ফসলকে দেখলে বুঝতে পারে যে ফসলের কি প্রয়োজন, ফসল কি চাচ্ছে, ফসলে কি প্রয়োগ করতে হবে, সবকিছু বুঝতে পারে। সেদিক থেকে আসলে ফসল কথা বলতে পারে। আমরা একটি বিষয় যে ফসল কিভাবে ডাকে বা ফসলের ডাকটা কি, আসলে এখানে এই অর্থে বোঝানো হয়েছে যে একজন ভালো কৃষক বা একজন আদর্শ কৃষক ফসল সম্পর্কে বা ফসলের ডাক উনি সত্যিকারে বুঝতে পারে। আমরা এক নম্বর পয়েন্টে একজন ব্যক্তি অর্থাৎ একজন বিজ্ঞানীর গল্প জানব। বিজ্ঞানীর নাম হচ্ছে হরিপদ কাপালি। হরিপদ কাপালি, এই হরিপদ কাপালি কে ছিলেন? আমরা চিত্রে দেখতে পাচ্ছি হরিপদ কাপালির একটি ছবি। হরিপদ কাপালি একজন কৃষক ছিল, ভালো মানের একজন কৃষক ছিল। কিন্তু হরিপদ কাপালি একটি জিনিস জানতে পেরেছিল যে ভালো ফসলের জন্য ভালো বীজ অতীব জরুরি। এজন্য হরিপদ কাপালি তার শস্য ক্ষেত থেকে যে শস্যগুলো উন্নত হয়েছিল সেই উন্নত শস্যগুলোকে আলাদা করে বেছে আলাদা করে কেটে নিয়েছিল এবং সেখান থেকে পাওয়া বীজগুলো পরবর্তীতে বীজতলায় ব্যবহার করা হয় এবং সেই বীজতলা থেকে যে চারা পেয়েছিল সেই চারা যখন লাগালো তখন উনি দেখতে পেল যে গত বছরের সে বা গত ফসলের সে এই ফসলের মান অনেক গুণ বেড়ে গিয়েছে। হরিপদ কাপালি বুঝতে পারলো যে আসলে তো সত্যি ভালো বীজ পেলে ভালো ফসল পাওয়া সম্ভব, অর্থাৎ বীজ উন্নত না হলে কোনোভাবে ভালো ফসল আশা করা যায় না। যখন হরিপদ কাপালি তার এই বীজ সংরক্ষণের ব্যাপারটি অর্থাৎ হরিপদ কাপালি এই বীজ সংরক্ষণ থেকে যখন উন্নত ফসল তৈরিতে সক্ষম হলো তখন আশপাশের কৃষক তখন তার কাছ থেকে তার এই পদ্ধতি দেখে তারা বীজ সংগ্রহ করতে শুরু করলো। এই হরিপদ কাপালির একটি গল্প এই ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নে রূপান্তর আকারে দিতে পারে। কাজে আমরা হরিপদ কাপালি গল্পটি সংক্ষেপে
জানলাম। এবার আমরা 2 নম্বর পয়েন্টে যে বিষয়টা থাকতে পারে সেটি হচ্ছে একটি উদ্ভিদ জন্মলগ্ন থেকে। উদ্ভিদ জন্মলগ্ন থেকে ফসল আসা পর্যন্ত যেসব পরিবর্তন দেখা যায় তা দলীয়ভাবে আলোচনা করো। এই কাজটি আসার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ আমাদের এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে এরকম কাজ থাকার সম্ভাবনা বেশি। আমরা একটি উদ্ভিদ জন্মলগ্ন থেকে মানে একেবারে বীজতলা থেকে শুরু করে ফসল আসা পর্যন্ত এই যে যে সময়ের ব্যবধান, এই সময়ের ব্যবধানে একটি ফসল কিভাবে বেড়ে ওঠে, একটি ফসল বেড়ে ওঠার পেছনে যে বিবর্তন বা যে পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করি বা যে পরিবর্তনগুলো একটি সময়ের সাথে সাথে যে পরিবর্তনগুলো দেখা যায় এবং ফসল ফলানোর পরে একটা উদ্ভিদের মধ্যে যে পরিবর্তনগুলো আমরা দেখতে পাই, এই সমস্ত আলোচনা তুলে ধরতে হবে তোমাদের। আসলে এটা মুখস্থের বিষয় নয়, এটা একটু যদি আমরা বোঝার চেষ্টা করি, হয়তো আমরা কৃষি প্রধান দেশের মানুষ, আমরা সবাই আমরা ফসল আমরা ধান ক্ষেত, বিশেষ করে ধান ক্ষেত আমরা প্রায় সবাই দেখে আসছি, একেবারেই বীজতলা থেকে শুরু করে একে ফসল আসা পর্যন্ত এই যে একটি চারা থেকে যে একটা ধানের গাছ, এক ফলনশীল একটা গাছ তৈরি হতে যে পরিবর্তনগুলো আসে, শুধু সেই পরিবর্তনগুলো তোমরা কি করবে, আলোচনা করবে যে কোন সময় প্রথম সপ্তাহে কি পরিবর্তন আসলো, দ্বিতীয় সপ্তাহে, তৃতীয় সপ্তাহে, চতুর্থ সপ্তাহে, এরকম 4 সপ্তাহে একটি মাস যদি আমরা ধরে নেই, তাহলে এই যে আমাদের 8টি যে সম্ভবত 8টি সপ্তাহ বা 8 সপ্তাহে যে ফসলের মধ্যে যে পরিবর্তনগুলো আমরা দেখতে পাবো বা 10 সপ্তাহে যে পরিবর্তনগুলো আমরা দেখতে পাবো, এই পরিবর্তনগুলো আমরা দলীয়ভাবে আলোচনার মাধ্যমে খাতায় নোট করব। 3 নম্বরে যে বিষয়টা থাকার সম্ভাবনা, তিন নম্বর হচ্ছে তোমাদের এলাকায় যেসব উদ্ভিদ ভালো জন্মায় তার একটি তালিকা তৈরি করো। এটি একক কাজ কিংবা জোড়া কাজ হিসেবে থাকতে পারে। তাহলে আমরা মূলত আমরা এখানে 3টি পয়েন্ট এনেছি, এই 3টি পয়েন্ট সম্পর্কে আমরা যদি বুঝে পড়ি তাহলে আমার মনে হচ্ছে যে ফসলের ডাক থেকে যে কোনো প্রশ্ন বা যে কোনো বিষয় তোমাদের সামনে তুলে ধরলে তোমরা সেটি করতে পারবে, কারণ এই ফসলের ডাক শিরোনামে এই 3টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগামী ক্লাসে আমরা পদার্থের সুলভ সন্ধান যে শিখন অভিজ্ঞতা আছে, এই শিখন অভিজ্ঞতায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজ এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।